नमस्कार विटिवी प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी विभूति मजुमदार। प्रथमे संबाद शिरोनाम, पेट्रोपण्यर मात्रातिरिक्त मूल्यबृद्धिर प्रतिबाद, शिलचरे विक्षोभ प्रदर्शन करलो जिला कांग्रेस। रातेर अंधकारे गाड़ी थेके सीमेंट चुरी, लक्ष्मीपुरे पुलिसेर हाते आटक दुई। आज का छाड़े 47 जन कोविड पॉजिटिव शनाक्त, गत 24 घंटा कोविडे प्राण हारालेन दुजन। एबारे जाच्छी विस्तारित खबरे। पेट्रोपण्य सह विभिन्न जिनिसपत्रेर मूल्यबृद्धिर प्रतिबादे सारा देशेर साथे शिलचरेओ जिला कांग्रेसेर पक्ष थेके अवस्थान धर्मघट पालन करा हय। एदिन शिलचर क्लाब रोड संलग्न पेट्रोल पाम्पेर सामने विभिन्न प्लेकार्ड ओ रान्नार गैसेर प्रतिकृति निये मोदी सरकार ओ हिमन्त विश्व सरकारेर बिरुद्धे स्लोगान दिते थाकेन कांग्रेसीरा। जिला सभापति प्रदीप देवेर नेतृत्वे कांग्रेसेर पक्ष थेके उपस्थित छिलेन सर्वभारतीय कांग्रेस नेत्री सुस्मिता देव, प्राक्तन पौरपति तमालकान्ति बणिक, पार्थरंजन चक्रवर्ती सह कांग्रेस दलेर सदस्यरा। विभिन्न बक्तारा तादेर बक्तव्ये बलेन, কংগ্রেসের সময় পেট্রোলের দাম ছিল 45 টাকা, রান্নার গ্যাসের দাম ছিল 325 টাকা এবং এখন তা বেড়ে হয়েছে 100 টাকা ও 1000 টাকা। এটাই কি মোদী সরকারের আজকের দিন? এই প্রশ্ন উত্থাপন করেন তারা। তারা আরও বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রাখেনি, দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তমালকান্তি বণিক বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সারা দেশে বিক্ষোভ কার্যসূচি চলছে। তিনি আরও বলেন, যে দেশে পেট্রোপণ্যের দাম সবচেয়ে বেশি হয় সেই দেশ কোনোভাবেই অগ্রসর হতে পারে না, পেট্রোপণ্যের সাথে সব কিছুই নির্ভরশীল থাকে। জেলা সভাপতি প্রদীপ দেব বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব মূল্যবৃদ্ধির জন্য বিজেপি সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন। প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমরা কী পর্যায়ে জনসাধারণরা কীভাবে ভোগ করছেন। আজকে পেট্রোল বলুন, ডিজেল বলুন, গ্যাসের দাম বলুন, যে পর্যায়ে গিয়ে উঠেছে এবং যেখানটায় ছিল সেই জায়গাটায় কেন সরকার রাখতে ব্যর্থ হচ্ছে সেটাই আমাদের প্রশ্ন। পুরো ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে গত 7 তারিখ থেকে 17 তারিখ অবধি এই কর্মসূচি পালন হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী, এবং সরকারের কাছে আমরা জানান দিতে চাইছি যে যে দেশে পেট্রোপণ্যের দাম সবচাইতে বেশি হয় সে দেশ কীভাবে অগ্রসর করবে। কারণ পেট্রোপণ্যের সাথে দেশের প্রত্যেক ডেভেলপমেন্ট ওয়ার্ক জড়িত থাকে, এবং সেই ডেভেলপমেন্ট ওয়ার্কে যাতে বিঘ্ন না ঘটে সরকার তার যাতে সুব্যবস্থা নেয়, সেই আর্জিটাই আজকে পুরো ভারতবর্ষব্যাপী আমরা বর্তমান সরকারকে করতে চাইছি। জিনিসপত্রর দাম যে পর্যায়ে গেছে, সাধারণ মানুষ হোক যে ধরনেরই মানুষ হোক কেউ থাকতে পারছে না, এটা মানে সব লিমিট ক্রস করে গেছে। আজকে 200টা শহরে ভারতবর্ষে ডিজেল পেট্রোলের দাম 100 টাকার উপরে, এবং লাস্ট 7 বছরে মোদী সরকার 25 লক্ষ কোটি টাকার রোজগার করেছে পাবলিকের টাকা পয়সা থেকে ডিজেল পেট্রোলের দামের মাধ্যমে। এই টাকার হিসাব দিতে লাগবে। এছাড়া এই জানুয়ারি মাস থেকে জুলাই মাস 2021-এ 65 বার ডিজেল পেট্রোলের দাম বেড়েছে। আজকে সাধারণ মানুষ বেঁচে থাকবে তো কীভাবে বেঁচে থাকতে পারবে? আজকে রান্না তেলের দাম কি, দুধের দাম কি, ডাল চাওয়ালের দাম কি, লবণের দাম কি? আজকে প্রধানমন্ত্রী কি বলেছিল, সবাই গ্যাসের সাবসিডি ছাড়েন। আজকে কোটি কোটি মানুষ গ্যাসের সাবসিডি ছেড়েছে। আজকে গ্যাসের দাম কত? 1000 টাকা একটা সিলিন্ডার। এই ধরনের অন্যায় ভারতবাসীর উপরে ভারতবর্ষের ইতিহাসে হয়নি। লকডাউনের জন্য আজকে মানুষ ব্যবসা করতে পারছে না, ভ্যাকসিনেশন নাই, সেন্টারে গিয়ে দেখেন মারপিট চলছে আরবান সেন্টারে। প্রশ্নটা হলো, এইভাবে অত্যাচার দেশের মানুষের উপরে আর কতদিন চলবে? এটা নিয়ে আজকে কংগ্রেস করোনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মেনে আন্দোলন করছে। আগামী দিনে যখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার রিল্যাক্স হবে আমরা আরও বড় আন্দোলন করব।
আমাদের দাবি ডিজেল পেট্রোল এলপিজি গ্যাস প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমানো উচিত মোদী সরকারের, কারণ এটা গরিব বিরোধী নীতি, এটাই আমাদের দাবি। সিমেন্ট চুরি করে বিক্রি করার দায়ে দুজনকে আটক করলো লক্ষ্মীপুর পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে গত বুধবার রাত 7:30 নাগাদ লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনিরউদ্দিন লস্কর একে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফুলেরতল বাইপাস থেকে তাদের হাতে নাতে ধরতে সক্ষম হন। ধৃতরা হলেন গাড়িটির চালক শাহারুল ইসলাম তালুকদার, বয়স 21 বছর, বাড়ি কালাইনের কাকড়াখাল গ্রামে। অপরজনের নাম মিসিয়া রংমাই, বয়স 45 বছর, বাড়ি লক্ষ্মীপুর থানাধীন বিন্নাকান্দি দ্বিতীয় খণ্ডের রংমাইপুঞ্জিতে। পুলিশ লরি সিমেন্ট সহ দুজনকেই গ্রেফতার করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে। গত 24 ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে 47 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, এই তথ্য সন্ধ্যা 6টার। এরপর সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে। এছাড়াও আজ শিলচর মেডিকেল কলেজে 89 জন অ্যাক্টিভ রোগী রয়েছেন, আইসিইউতে রয়েছেন 59 জন, ভেন্টিলেশনে রয়েছেন 10 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 70 জন। এছাড়াও গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান। শিলচর মেডিকেল কলেজের করোনা সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 89 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 59 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 30 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 10 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 70 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 10 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 7টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 6টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম শ্রী কল্যাণ কুমার দেব, ওনার বয়স 65 বছর, উনি উদারবন্দ কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 2 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 14 জুলাই রাত্রিবেলা 8:45 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী কার্তিক গোয়ালা, ওনার বয়স 80 বছর, উনি বাদ্রিবস্তি কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 13 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 14 জুলাই রাত্রিবেলা 9:00 ওনার মৃত্যু হয়েছে। পেট্রোপণ্যের মাত্রাতিরিক্ত হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো অল কাছাড় অটোরিকশা ওনার্স কোঅর্ডিনেশন কমিটি। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে তারা তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, পেট্রোলের মূল্য 100 টাকায় পৌঁছে যাওয়ায় তাদের পক্ষে এখন পরিবার প্রতিপালন কঠিন হয়ে পড়েছে। তাই তারা সরকার ও বেসরকারি সংস্থাকে অটো চালকদের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। যেহেতু 144 কোনো বিক্ষোভ প্রদর্শনের সুযোগ নাই, তাই আমরা সংবাদ মাধ্যমের মারফতে পেট্রোলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্ট বলে দিয়ে যাই, যদি পেট্রোলের মূল্যবৃদ্ধি হ্রাস না হয় তো আগামী দিনে হয়তো এই প্রশাসনের বা সরকারের যে নির্দেশ আছে সেই বাজিনি না মেনে আমরা হয়তো প্রত্যক্ষ বিক্ষোভ প্রদর্শনে আমরা যেতে বাধ্য হব। আমরা সীমিত যাত্রী নিয়ে যে পরিবহন করছি সেই পরিবহন করার পর আমরা যা ইনকাম করছি তা আমরা তেল পেট্রোল ক্রয় করতে চলে যাচ্ছে। আমরা যাত্রী বহন করতে 100 টাকা দিয়ে পেট্রোল ক্রয় করছি, 1 পয়সা বাড়ছে না, তাই আমাদের অটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করা দুরূহ ব্যাপারে দাঁড়িয়েছে। আজকে এই 1.5 বছরের অধিক যে কোভিড প্রোটোকল চলছে, আমরা যে সমস্যায় আছি, আমরা যে দুর্ভোগে আছি, তার কারণে সরকারকে আমরা অনেক আবেদন নিবেদন করেছি, সরকার আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। তাই আমরা আজকে বেসরকারি যত প্রতিষ্ঠান আছে যারা ত্রাণ তহবিল দিচ্ছে, আমরা তাদেরকে আবেদন করছি যে আপনারা অটো চালকদের কাছে এগিয়ে আসুন এবং ত্রাণ তহবিলে সাহায্য করুন, নাহলে অটো চালকরা হয়তো খেয়ে বাঁচতে পারবে না। জাতীয় সড়কে মৃতদেহ রেখে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে বিক্ষোভ প্রদর্শন করলেন মৃত ব্যক্তির স্ত্রী সন্তানসহ এলাকাবাসীরা। ঘটনা পাথারকান্দির টুকুর বাজারে বুধবার সন্ধ্যার। বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না পরিবারের কাছে 2 সন্তানের বাবার। বুধবার টুকের বাজার লঙ্গাই নদী থেকে উদ্ধার হয় কাঠমিস্ত্রি সাধন সূত্রধরের মৃতদেহ। খুন না দুর্ঘটনা, দ্বন্দ্বে রয়েছে পুলিশ।
বুধবার পাথারকান্দি পুলিশ মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এদিকে মৃতদেহ ময়নাতদন্ত থেকে নিয়ে আসার পর ঘটনার মোড় চলে আসে অন্য রূপরেখায়। মৃতদেহকে জাতীয় সড়কের পাশে রেখেই জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের পরিবার সহ এলাকাবাসী। মৃত ব্যক্তির পরিবার জানান, সাধন সূত্রধরকে খুন করা হয়েছে এবং বর্তমানে তারা দোষীর গ্রেফতারি চান। একটা মেয়ে বাগিয়ে গেছে, ও মেয়ের পাইটি মনে হয় আমার মেয়ের পাইটি না, মানে ছেলের পাইটি, যেটা ছেলে একলা আইব না, একটা মেয়ে না মেয়ের ফোন করিয়া আর শুনিলিছে মনে শুনছে লাগে আমার আক্রমণ করিয়া আমার জামাইটারে মারলো, আমার ওই তখন পাতারকান্দি থেকে বিটিভি প্রতিনিধি জামিল হোসেনের রিপোর্ট। বুধবার বড়খলা সমষ্টির বিজয়পুর বাগানের রাস্তা পরিদর্শন করলেন বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। নির্মীয়মান এই সড়কটির কিছু অংশ ভেঙে যাওয়ার খবর পেয়ে সেটা সরজমিনে পরিদর্শন করতে ছুটে যান প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি পরিদর্শনের পাশাপাশি এসডিও ও ঠিকাদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে সমস্যাটি শীঘ্রই সমাধান করা হবে বলে সবাইকে আশ্বাস দেন তিনি। একই সাথে উক্ত এলাকার জনৈক প্রবীণ বিজেপি কর্মী সজলকান্তি দাসের অসুস্থতার খবর পেয়ে তার ঘরে গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং কিছুটা আর্থিক সাহায্য প্রদান করেন। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।
শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। সোনাই ডাঙ্গিরঘাট জিপির অন্তর্গত গড়গড়ি উপনদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করলেন। গত 2017 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর কিছু কাজ করে আর সেতুর কোনো কাজ হয়নি। 4 বছর অতিক্রান্ত হলেও সেতুর খুঁটিগুলো এখনও সম্পূর্ণ হয়নি। স্থানীয় ভুক্তভোগী ইমরান হোসেন লস্কর, প্রাক্তন এপি সদস্যা রেখা রানী দাস, হিরণময় নাথ, হীরামণি লস্কর প্রমুখ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজের বিরাট অনিয়ম করেন, যার ফলে মাঝ রাস্তায় সেতুর কাজ বন্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষের যোগাযোগের ভরসাস্থল এই সেতুটি নির্মাণ করে দিতে বিভাগীয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন তারা। তারা জানান, প্রায় 4-5টি গ্রামের লোক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন, তাই শীঘ্রই সেতুর কাজ করতে তীব্র দাবি জানান তারা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রঞ্জু দাস, রিন্টু দাস, শ্যামল দাস, বিমল দাস, বদরুল হক লস্কর, সুভাষচন্দ্র দাস সহ অন্যান্যরা। এটা হইল কি, আমরা গড়গড়ি পার গড়গড়ি গাঙ্গের ব্রিজ, এটা 2017 ইংরেজি 1.5 কোটি টাকা শুনছি আমরা চ্যাংশন হয়েছে। একজন আমরা লোকাল কন্ট্রাক্টারে কাজ করছেন, এটাও 2 নম্বরই কাজ হয়েছে, কিতা সৈন্য করিয়া বর্তমান পর্যন্ত কাজটা বন্ধ। এই নদীর উপরে দিয়ে আমরা যাতায়াতের মানুষ এদিকে আপনার আত্মিখাল, কাঞ্চনপুর, নোয়ারাজ, দেফলিপার, এদিকে মঙ্গলপুর, জোড়াকুল, এদিকে আমলদার, এদিকে গোবিন্দনগর, তারপরে আমজুরফার, মধুরবন, স্বাধীনবাজারও লিঙ্ক আছে। এইদিকে ফাঁসাবর্তী ওইলকিয়া গড়গড়িপার, নাথবস্তি, মণিপুরি বস্তি, দাসবস্তি এবং মুসলম পাড়া আছে, সবর ক্ষেত ওদিকে আছে, সেদিকেও আছে। আমরাও বাজারও আসা যাওয়ার সময় বহুত কষ্ট ভোগ করি আর শুনি আর ওখানো যে রাস্তা ব্রিজ সরকারে কোনো দিকে আর বাকি রাখছে না, কিন্তু আমরা যে অত কষ্ট ভোগ করি আর দীর্ঘ 70 বছর থেকে আমরা দাদাগুলো ওরকম সাঁতার কাটিয়া গেছে। আমরা ওখানে 62 বছর বয়স আমার বর্তমানে, আমি ওই তো নৌকায় আইয়ার যাইয়ার রায় 2টা পর্যন্ত নৌকা বাই আইয়ার যাইয়ার অত কষ্ট ভোগ করি আর দয়া করিয়া যাতে সরকারের কাছে কইয়ার আপনার কাছে কইয়ার আমরা ব্রিজটা হয় আর আগর যে খুঁটিটা আমরা বাতিল করাই দিব, নতুনভাবে হইতো যা কিছু হইব সুন্দর মতো হইতো, যাতে আমরা সব 2 পক্ষের মানুষ, প্রায় 10,000 মানুষ এই দিকে যাতায়াত করে। জেলায় 144 দ্বারা বলবৎ থাকায় আজ হল না প্রস্তাবিত শালচাপড়ার 15 ও 16 তারিখের বিক্ষোভ ধর্ণা কার্যসূচি। মূলত শালচাপড়ায় স্থায়ী পুলিশ স্টেশন স্থাপন করা, শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লক উন্নীতকরণ করা, শালচাপড়াতে স্থায়ী বাজার তৈরি করা, শালচাপড়ায় ফায়ার স্টেশন স্থাপন করা, শালচাপড়া কৃষি বিভাগীয় দপ্তর করা, শালচাপড়াতে পড়ে থাকা সরকারি খালি জমিতে বিশাল প্লেগ্রাউন্ড করে দেওয়া ও শালচাপড়াকে স্মার্ট জিপিতে উন্নীত করা, এই 7 দফা দাবিতে 15 ও 16 জুলাই বিক্ষোভ ধর্ণা কার্যসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে জেলায় 144 দ্বারা জারি থাকায় উক্ত ধর্ণা কার্যসূচিটি বাতিল করা হয়েছে। এই ধর্ণা কার্যসূচির পরবর্তী দিনে পালন করা হবে বলে জানান শালচাপড়ার এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন লস্কর, বিধান দাস প্রমুখ। তৎসঙ্গে এদিন স্থানীয় সাংবাদিকদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। আমাদের পূর্বের যে 7 দফা দাবি নিয়ে আমরা যে সরকারের কাছে আমরা যোগাযোগ করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো সুরাহা না পেয়ে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে শালচাপড়া ব্লকের সমস্ত জায়গায় 15 ও 16 জুলাই 2021 আমরা অবস্থান ধর্মঘটের ব্যবস্থা করেছিলাম। সেই তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তথা মহামান্য শিলচরের ওসি তথা এডিসি মহোদয়ের সারা পেয়ে যে বর্তমান যে COVID-19 কারণে এবং কাছাড়ের 144 দ্বারা জারি হওয়ায় তারা এই এই কার্যসূচিকে পরবর্তী দিন ধার্য করার জন্য বলা হয়েছে এবং ডি পারমিশন আমরা না পাওয়ায় আজকে আমরা বাধ্য হয়ে সরকারের যে প্রশাসনের প্রতি সারা দিয়ে আমরা এই কার্যসূচি
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পেট্রোপণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল জেলা কংগ্রেস। রাতের অন্ধকারে গাড়ি থেকে সিমেন্ট চুরি, লক্ষ্মীপুরে পুলিশের হাতে আটক দুই। আজ কাছাড়ে 47 জন কোভিড পজিটিভ শনাক্ত, গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারালেন দুজন। পিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।